খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত এখনো উত্তাল বাংলা স্বাভাবিক নয় এখনো পরিস্থিতি আর এর মধ্যে সামনে পুজো কার্যত একের পর এক চ্যালেঞ্জ এই পরিস্থিতিতে গোয়েন্দা ও আইবিকে আরো সক্রিয় থাকার নির্দেশ দিলেন কলকাতা পুলিশের নতুন নগরপাল মনোজ বর্মা একই সঙ্গে আরও সজাগ এবং সতর্ক হতে হবে বলেও নির্দেশ জানানো হয়েছে জুনিয়র ডাক্তারদের লাগাতার আন্দোলনে চাপে বিনীত গোয়েলকে পুলিশ কমিশনারের পদ থেকে সরাতে কার্যত বাধ্য হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন ওই পদে মনোজ বর্মাকে দায়িত্ব দিয়েছেন একেবারে পুরো দমে কাজে নেমে পড়লেন তিনি প্রথম দিনই একের পর এক বৈঠক করলেন মনোজ বর্মা গোয়েন্দা ও আইবির আধিকারিকদের সঙ্গে এই বৈঠক ছিল খুবই গুরুত্বপূর্ণ কারণ আর্জি করে ভাঙচুরের সহ একাধিক ঘটনায় আইবি এবং গোয়েন্দাদের ভূমিকা প্রশ্ন প্রশ্নচিহ্নের মুখে পড়েছে কলকাতা হাইকোর্টও এই নিয়ে প্রশ্ন তোলে এই পরিস্থিতিতে গোয়েন্দা ও আইবির আধিকারিকদের সঙ্গে মনোজ বর্মার বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে জানা যাচ্ছে বৈঠকে গোয়েন্দা এবং আইবির কাজের তালিকাও চেয়েছেন বর্তমান পুলিশ কমিশনার মনোজ ভার্মা শুধু তাই নয় এই মুহুর্তে কলকাতা পুলিশের হাতে মোট কত মামলা রয়েছে সেগুলির হাল কোন পর্যায়ে রয়েছে সমস্ত বিষয়ে তত্ত্ব এবং ফাইল চেয়ে পাঠানো হয়েছে বলেও লালবাজার সূত্রে খবর সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এছাড়াও কলকাতা পুলিশের বিভিন্ন বিভাগেও বা বিভাগের সঙ্গে আলাদা আলাদাভাবে মনোজ মারমার বৈঠক হয় বলে খবর যেখানে শীর্ষ পুলিশ আধিকারিকদের একাধিক নির্দেশ যেমন দিয়েছেন তেমনি অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেই খবর যেমন জানা যাচ্ছে বিভিন্ন বিভাগকে আরও নেটওয়ার্ক বাড়ানোর পরামর্শ দিয়েছেন নতুন পুলিশ কমিশনার একই সঙ্গে সমস্ত থানাগুলিকেও আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি কোনো অভিযোগ আসলেই তা যাতে গুরুত্ব দিয়ে দেখা হয় সেই নির্দেশও বৈঠকে দিয়েছেন মনোজ বার্মা এছাড়াও সামনে দুর্গাপুজো ট্রাফিক সহ সমস্ত ক্ষেত্রে কলকাতা পুলিশ যেভাবে পরিস্থিতি সামাল দেয় সেইভাবেই যাতে পরিস্থিতি সামাল দেয় সেই নির্দেশও বৈঠকে পুলিশ আধিকারিকদের মনোজ বর্মা দিয়েছেন বলেই খবর বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ